তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক ট্রেনের টিকিট ক্রয়ের আবেদন অ্যাপ্লিকেশন ফর ইন্টারন্যাশনাল ট্রেন টিকিট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফয়সাল আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু ট্রেন সার্ভিস এবার ফাইনালি কিন্তু শুরু হতে যাচ্ছে এতদিন যে নাটক আর তামাশা হয়েছে সেই নাটক আর তামাশা এবার হচ্ছে না অলরেডি বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেনের টিকিট কিন্তু বিক্রি করা শুরু করে দিয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিভাবে আপনারা এই ট্রেন যাতায়াত করবেন মৈত্রী এক্সপ্রেসে ভারত যেতে হলে আপনাদের ভিসাতে কোন বর্ডারের নামটা লেখা থাকতে হবে বন্ধন এক্সপ্রেসে যদি আপনারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন তাহলে আপনার ভিসাতে কোন বর্ডারের নামটি উল্লেখ থাকতে হবে এবং মিতালি এক্সপ্রেসে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাতায়াত করতে গেলে আপনার ভিসাতে কোন বর্ডারের নামটি উল্লেখ থাকতে হবে সেটাও বলবো এবং এই ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে একটি ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটাও ফিল আপ করে আপনাদেরকে আমি দেখাবো পাশাপাশি বলবো বাংলাদেশ থেকে ভারত যাওয়ার জন্য যে ভাড়া তালিকাটি বাংলাদেশ রেলওয়ে প্রকাশ করেছে সেইটাও আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ট্রেনের যে ভাড়াটা সেটা এই ভিডিওতে বলবো না তো প্রথমেই আমি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার যে তিনটি ট্রেন চালু হচ্ছে সেই তিনটি ট্রেনের ভাড়া তালিকাটা আপনাদেরকে বলে দিই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারত কোন ট্রেনে কত ভাড়া মৈত্রী এক্সপ্রেস ট্রেনটা দিয়েই শুরু করি মৈত্রী এক্সপ্রেস চলাচল করে ঢাকা থেকে কলকাতা এই ট্রেনটির এসি কোনো বার্থ নেই কারণ এই ট্রেনটি দিনের বেলায় চলাচল করবে এই জন্য এই ট্রেনে কোনো এসি বার্থ নেই এসি সিট পঁয়ত্রিশশো পাঁচ টাকা এসি চেয়ার পঁচিশশো পাঁচ টাকা তো ঢাকা থেকে কলকাতা যদি আপনি এসি সিটে যান এসি সিট হলো একটা ক্যাবিন ক্যাবিন টাইপের সিট মানে পুরা রুম ওই রুমের ভিতরে আপনি সিটের ভিতরে বসে যেতে পারবেন এসি সিট যার ভাড়া পঁয়ত্রিশশো পাঁচ টাকা আর এসি যে চেয়ার আছে যে শোভন চেয়ার তাপানুকুল চেয়ার সেই চেয়ারে পঁচিশশো টাকা ভাড়া এরপর বলবো বন্ধন এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস চলাচল করবে খুলনা থেকে কলকাতা এই ট্রেনেও এসি কোনো বার্থ নাই কারণ ট্রেনটি দিনের বেলা চলাচল করবে এসি সিট যার ভাড়া হলো পঁচিশশো টাকা এসি চেয়ার যার ভাড়া হলো পনেরোশো টাকা এরপর মিতালি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকাটি বলছি এই ট্রেনের এসি বার্থের ভাড়া হল চার হাজার নয়শো পাঁচ টাকা ট্রেনটি যেহেতু রাতে চলাচল করবে এই জন্য এই ট্রেনটিতে এসি বার্থ আছে এরপরে এসি সিট যার ভাড়া আটত্রিশশো পাঁচ টাকা এরপরে আছে এসি চেয়ার যার ভাড়া সাতাইশো পাঁচ টাকা প্রতি টিকিটের সঙ্গে পাঁচশো টাকা ভ্রমণ কর যুক্ত অর্থাৎ আপনাকে নতুন করে আর ট্রাভেল ট্যাক্স দিতে হবে না এই ভাড়ার মধ্যেই আপনার ট্রাভেল ট্যাক্সটি দেওয়া হয়ে যাবে এক থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট ছাড় অর্থাৎ এক থেকে পাঁচ বছরের যদি কোনো শিশু থাকে তাহলে তার ভাড়া কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে অর্থাৎ যে ভাড়াটি আমি আপনাদের বললাম এ থেকে অর্ধেক ভাড়া কমে যাবে যে সমস্ত নাগরিকগণ মৈত্রী এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেসে ভারত আসতে ইচ্ছুক তাদেরকে এই টিকিটটি কাটতে কমসে কম ঢাকার কমলাপুর স্টেশন অথবা চিটাগাং স্টেশনে আসতেই হবে অন্যথায় এই টিকিট আপনারা কাটতে পারবেন না এবার আমি বলবো ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ভারত যেতে হলে আপনার ভিসাতে কোন বর্ডারের নামটি লেখা থাকতে হবে বাই রেল গেঁদে বাই রেল গেঁদে লেখা থাকলেই আপনারা মৈত্রী এক্সপ্রেসে কলকাতা যেতে পারবেন খুলনা থেকে কলকাতাগামীর বন্ধন এক্সপ্রেস ট্রেনে ভারত যেতে হলে আপনাদের ভিসাতে খুলনা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ভারত যেতে হলে আপনাদের ভিসাতে বাই রেল পেট্রোপোল লেখা থাকতে হবে তবে হরিদাসপুর লেখা থাকলে যাওয়া যাবে কি না বিষয়টি এখনও ক্লিয়ার না আর কয়েকদিন পরেই বোঝা যাবে এবং ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেসে ভারত যেতে হলে আপনাদের ভিসাতে বাই রেল নিউ জলপাইগুড়ি লেখা থাকতে হবে তবে এখানে বাই রেল হলদিবাড়ির কথা সামনে উল্লেখ করবে কিনা এটা আর কয়েকদিন পরে বোঝা যাবে তবে এই রুটে আমার জানা মতে এখনও কেউ ভিসা পায়নি কেউ যদি পেয়ে থাকেন আমার ভিডিও নিচে কমেন্ট করবেন সেটা নিয়েও আমি একটি ভিডিও বানিয়ে দেবো এই টিকিটটি কাটতে হলে আপনার অরিজিনাল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি এবং ভিসার ফটোকপি সাথে নিয়ে যেতে হবে এই টিকিটটি কাটার জন্য আপনাকে স্টেশনে যেয়ে আরেকটি ফর্ম ফিল আপ করতে হবে চলুন এবার আমি দেখাচ্ছি ওই ফর্মটি কিভাবে ফিল করবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক ট্রেনের টিকিট ক্রয়ের আবেদন অ্যাপ্লিকেশন ফর ইন্টারন্যাশনাল ট্রেন টিকিট তা আপনারা যখন কমলাপুর স্টেশন অথবা চট্টগ্রাম স্টেশনে অথবা খুলনা স্টেশনে বা যশোর স্টেশনে যাবেন মানে যশোর বা খুলনা স্টেশনে যারা টিকিট কাটবেন তারা শুধু বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা এবং চিটাগাং স্টেশনের টিকিট কাটবেন মিতালি এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস তো যাই হোক আপনারা যখন ট্রেনের টিকিটটি কাটতে যাবেন আপনাদের অরিজিনাল পাসপোর্ট বা পাসপোর্টের ফটোকপি এবং ভিসার ফটোকপির পাশাপাশি এই ফর্মটি আপনাদের ফিল করতে হবে এই ফর্মটি আমি কিভাবে ফিল আপ করেছি সেটা একটু দেখাই প্রথমে নেম ইন ব্লক লেটার অ্যাজ ইন পাসপোর্ট তো এখানে আমার নামটি আমি লিখেছি তারপরের ঘরে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখেছি তো যাদের মিডিল নেম আছে তারা মিডিল নেম লিখবেন তো যাই হোক এরপরে লিঙ্গ পুরুষ বা মহিলা এটা দিলাম তারপরে জন্ম তারিখ দিলাম তারপরে পেশা দিলাম তারপরে জন্মস্থান দিলাম প্লেস অ্যান্ড কান্ট্রি অফ বার্থ তো ঢাকা বাংলাদেশ দিলাম তারপরে এখানে স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস ফর ফরেন ন্যাশনাল অনলি এটা শুধু বিদেশিদের জন্য অর্থাৎ ইন্ডিয়ান নাগরিকদের জন্য বাংলাদেশি নাগরিকদের এখানে কিছু ফিল করতে হবে না এরপরে একটি টেলিফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার এরপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার যারা বাংলাদেশি নাগরিক তাদের ভারতীয় নাগরিকদের তো সেটা হয় না তো যাই হোক তারপরে জাতীয়তা এখানে বাংলাদেশি হলে বাংলাদেশি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান তারপরে পাসপোর্ট ও ভিসার বিবরণ এটা হলো ইম্পর্টেন্ট পাসপোর্ট প্রথমটি হচ্ছে পাসপোর্ট নম্বর পাসপোর্ট নাম্বার আপনার এখানে দিবেন তারপরে ডেট অ্যান্ড প্লেস অফ ইস্যু তো ডেট অফ ইস্যু এখানে দিলাম তারপরে প্লেস অফ ইস্যু দিলাম তারপরে ভিসা নাম্বার ভিসার নাম্বারটা দিলাম তারপরে ডেট অ্যান্ড প্লেস অফ ইস্যু তাহলে ডেট অফ ইস্যু হল ভিসার মধ্যে একটি থাকবে ওটা দিলাম এবং প্লেস অফ ইস্যু দিলাম তারপরে ইম্পর্টেন্ট হলো ভিসার এক্সপায়ারি ডেট ভিসার এক্সপায়ারি ডেটটা এখানে দিয়ে দিতে হবে তারপরে আবেদনের তারিখ কয় তারিখে আমরা আবেদন করছি আজকে হলো ছাব্বিশ মে ধরে নিলাম আজকেই আমি আবেদন করছি তো এখানে ছাব্বিশ পাঁচ দুই হাজার বাইশ আজকে হলো ছাব্বিশ তারিখ তো তারপরে যাত্রার তারিখ এটা হলো ইম্পর্টেন্ট যে আমরা কয় তারিখে যাব। আমি ধরে নিলাম পাঁচ তারিখে যাব পাঁচ জুন তাই পাঁচ ছয় দুই দিলাম এবার আমি কোন ক্লাসে যাবো এসি সিট না এসি চেয়ার তো আমি এখানে এসি চেয়ারে যাবো দেখে এসি চেয়ারটা দিলাম তো আমি আসলে যাব না আমি এই মতো ইন্ডিয়ায় অবস্থান করছি এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই ভিডিওটি বানানো তো এইভাবে এই ফর্মটি ফিল করে আপনাদেরকে এই ফর্মটি আপনাদের ফিল করে এর সাথে পাসপোর্টের ফটোকপি এবং ভিসার ফটোকপিটি জমা দিয়েই কিন্তু ফাইনালি মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিটটি ক্রয় করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে উত্তর দিয়ে দেব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন